মহারাজ বিক্রমাদিত্য, শুনেছি আপনি খুব বিদ্বান, বুদ্ধিমান, বিচক্ষণ ব্যক্তি, অথচ আপনি বোকার মতো চুপচাপ আমাকে কাঁধে নিয়ে হেঁটে যাচ্ছেন। আমি বরং আপনাকে একটি গল্প বলব। গল্প শুনতে শুনতে পথ চললে আপনার পথশ্রমের কষ্ট লাঘব হবে, আর গল্পের শেষে আমি আপনাকে একটি প্রশ্ন করব। আপনি যদি প্রশ্নের সঠিক উত্তর জেনেও চুপ করে থাকেন, তাহলে সঙ্গে সঙ্গে আপনার মাথা শত খণ্ডে বিভক্ত হয়ে যাবে। আর যদি সঠিক উত্তর দেন, তাহলে আমি আবার সেই গাছে ফিরে যাব। এবার আমি আমার গল্প শুরু করছি, শুনুন মহারাজ। বহুকাল আগে বিন্ধ্যাচলে শ্বেতপুর নামে এক রাজ্য ছিল। সেই রাজ্যের রাজা চিত্রক মহারাজের একমাত্র কন্যা ইলাবতী। রাজকুমারী ইলাবতী রূপে গুণে ছিলেন জগৎ বিখ্যাত। মহারানী একদিন মহারাজকে বললেন, এবার ওর বিবাহের ব্যবস্থা করা উচিত। হ্যাঁ মহারানী, এবার আমাদের কন্যার বিবাহের ব্যবস্থা করা উচিত। তবে কেমন পাত্র ওর পছন্দ তা একবার জানা দরকার। বাবা বাবা, ওই তো মা আমার এসেই গেছে, তুই একবার জিজ্ঞেস করে দেখো না কেমন পাত্র ওর পছন্দ। আয় মা, আয় কাছে আয়। বাবা। আচ্ছা মা, তুই বলতো কেমন পাত্র তোর পছন্দ, যার সাথে তোর বিবাহ দেওয়া যায়। যা কি যে বলো না বাবা। না রে মা, এবার তোর বিবাহের ব্যবস্থা করব আমরা, কিন্তু কেমন পাত্র তোর পছন্দ তাও তো আমাদের জানা দরকার। বলি না কেমন পাত্র তোর পছন্দ। ঠিক আছে শোনো, আমি এমন পাত্রকে বিবাহ করব যে হবে সৎ, পরিশ্রমী এবং প্রকৃত বীর। বংশমর্যাদা বা মাতা পিতার পরিচয় নিয়ে নয়, সে নিজ গুণে পরিচিত হবে। ওরে বাবা, এমন পাত্র যে পাওয়া বড় কঠিন মা। ঠিক আছে, তুই যখন বলছিস তখন একবার চেষ্টা করেই দেখা যাক। মহামন্ত্রী। আজ্ঞে মহারাজ। শোনো, আগামী পূর্ণিমায় আমি আমার কন্যার স্বয়ম্বরের ব্যবস্থা করতে চাই, তুমি আয়োজন করো। যথা আজ্ঞা মহারাজ। মহারাজের আদেশে পূর্ণিমার দিন স্বয়ম্বরের ব্যবস্থা করা হলো। আমি পূর্বের চিলিকা রাজ্যের মহারাজ সুবর্ণকেতু। আমার ক্ষমতা ও বীরত্বের কাহিনী কারোর অজানা নয় মহারাজ। আমি ইলাবতীকে বিবাহ করতে চাই। তুমি আমার কন্যা ইলাবতীকে বিবাহ করে কি দিতে পারো? আমি আপনার কন্যাকে আপাদমস্তক সোনায় মুড়ে রাখতে পারি, জীবনের সমস্ত সুখ তাকে দিতে পারি। তার অভাব আমার নেই মহারাজ, আপনি আসুন। প্রণাম, আমি দক্ষিণের কেশপুরের যুবরাজ সাত্যকী। আমার এক বিশেষ গুণ আছে। কি গুণ যুবরাজ? আমি সমস্ত অস্ত্র সমান পারদর্শিতায় চালাতে পারি। আমি জীবনে কখনো পরাজিত হইনি, তাই নাকি? কিন্তু পিতা, আমি কোন যোদ্ধাকে বিবাহ করতে চাই না। সারা জীবন শুধু রক্তপাত আমি চাই না। প্রণাম, আমি পশ্চিমের সিন্ধু নগরের যুবরাজ হেমদত্ত। তোমার মধ্যে কি বিশেষ গুণ আছে যুবরাজ? আমি সারাদিনে 50 সের দুধ, 10 কিলো ছানা ও 20 কিলো মাংস খেতে পারি। তা তোমায় দেখে বোঝা যায় হেমদত্ত। তবে
তুমি আমার কন্যাকে কি দিতে পারো? আমায় বিবাহ করলে আপনার কন্যার কোনোদিন আহারের অভাব হবে না মহারানী। এখন কি হবে মহারানী, মায়ের যে আমার কোনো পাত্রই পছন্দ হলো না। হ্যাঁ, আমাদেরও তো বয়স হয়ে গেল, মেয়েটার একটা ব্যবস্থা না হওয়া পর্যন্ত যে। প্রণাম মহারাজ। কি হয়েছে প্রহরী? মহারাজ, তিনজন ব্যক্তি আপনার সাথে দেখা করতে চান। আমার সাথে এই অসময়ে? ঠিক আছে, পাঠাও ভেতরে। যথা আজ্ঞা মহারাজ। প্রণাম মহারাজ। কি প্রয়োজনে এসেছো তোমরা? তোমাদের পরিচয় কি? মহারাজ, আমরা আপনার কন্যাকে বিবাহ করতে চাই। তোমরা তিনজন আমার কন্যাকে বিবাহ করতে চাও? না মহারাজ, আমাদের তিনজনেরই বিশেষ বিশেষ গুণ আছে। আপনারা বিচার করে যাকে শ্রেষ্ঠ এবং আপনার কন্যার উপযুক্ত বলে মনে করবেন, তার সাথেই আপনার কন্যার বিবাহ দেবেন। ঠিক আছে, দাঁড়াও তবে প্রহরী। আজ্ঞে মহারাজ। রাজকুমারী ইলাবতীকে ডেকে পাঠাও। যথা আজ্ঞা। বাবা, বাবা, ডাকছো আমায়? হ্যাঁ মা। এই তিন যুবক তোকে বিবাহের প্রস্তাব নিয়ে আমার সঙ্গে দেখা করতে এসেছে। তুই দেখ এদের মধ্যে কে তোর উপযুক্ত। আচ্ছা বলুন মহাশয়, আপনাদের কার কি বিশেষ গুণ আছে? আমি সঞ্জীব। আমার বিশেষ গুণ হল আমি আমার দিব্য দৃষ্টি দিয়ে অতীত, বর্তমান ও ভবিষ্যৎ দেখতে পাই। পৃথিবীর যে কোনো বস্তুই আমি ইচ্ছে করলেই দেখতে পাই। আশ্চর্য! হ্যাঁ, অদ্ভুত ক্ষমতা। আমি চিরদীপ রাজকুমারী, আমি ক্ষত্রিয় বীর। ভয় কি জিনিস আমি জানি না। যে কোনো অস্ত্র আমি দুহাতে সমান ক্ষমতায় চালাতে পারি, তবে কখনোই আমার ক্ষমতা আমি দুর্বলের উপর প্রয়োগ করি না, অযথা রক্তপাত করি না। আমি অন্যায়ের বিরুদ্ধে আমি নিজ জীবনের পরোয়া না করে রুখে দাঁড়াই। অতি উত্তম যুবরাজ, অতি উত্তম। রাজকুমারী, আমি সপ্তক, সাধারণ গায়ের ছেলে। আমি মাদুর বুনতে পারি, আর ওই মাদুরের অদ্ভুত ক্ষমতা আছে। ওই মাদুরে উঠে পৃথিবীর যেখানেই যেতে চান দ্রুত পৌঁছতে পারবেন সেখানে। আশ্চর্য! ঠিক আছে, আজ আপনারা বিশ্রাম নিন, আগামী কাল সকালে আপনাদের গুণের পরীক্ষা নিয়ে আমি বিচার করব কাকে বিবাহ করা সম্ভব। প্রহরী, তুমি এনাদের বিশ্রাম কক্ষে নিয়ে যাও। মহারাজের বিশ্রাম কক্ষে তিন যুবকের থাকার ব্যবস্থা করা হলো, পরদিন সকালেই তাদের গুণের পরিচয় দিতে হবে। যে শ্রেষ্ঠ প্রমাণিত হবে রাজকুমারী লাবতীর সঙ্গে তার বিবাহ সম্পন্ন হবে স্থির হলো। কিন্তু সেদিন রাতেই কে তুমি, কি চাই? আমি তোমায় বিবাহ করতে চাই রাজকুমারী। না না, ছাড়ো, ছাড়ো আমায়। বাঁচাও, বাঁচাও আমায়। মহারাজ, মহারাজ, রাজকুমারীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, কি বলছো? তার কক্ষে দেখো, বাগানে দেখো, কোথায় যাবে? চারিদিকে খোঁজ করেছি মহারাজ, কিন্তু কিন্তু কোথাও পাওয়া যাচ্ছে না। মহামন্ত্রী, মহামন্ত্রী! মহারাজ, মহামন্ত্রী, রাজকুমারী ইলাবতীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এখনই খোঁজ করো, যেখান থেকে পারো খুঁজে আনো। আমি এক্ষুনি দেখছি মহারাজ।
থাক, ফিরে চল। মহামন্ত্রীকে গিয়ে বলবো অনেক খোঁজ করেছি কিন্তু খুঁজে পাইনি। হ্যাঁ, প্রাণের মানে নাকি? কি হলো, কি হলো মহামন্ত্রী? আমাদের কন্যা কোথায়, কোনো খোঁজ পেলে? না মহারাজ, সর্বত্র খুঁজেছি কিন্তু আমি কিচ্ছু জানতে চাই না। যেখান থেকে পারো, যেভাবে পারো, আমার কন্যাকে ফিরিয়ে নিয়ে এসো। ফিরিয়ে আনুন মহারাজ, ফিরিয়ে আনুন। শান্ত হও, শান্ত হও মহারানী, শান্ত হও। মহারাজ, আপনি যদি অনুমতি দেন তবে আমরা একবার চেষ্টা করে দেখতে চাই। কিন্তু তোমরা যে কোনো কিন্তু নয় মহারাজ, আর সময় নেই, আপনি অনুমতি দিন মহারাজ। ঠিক আছে, দেখো চেষ্টা করে তোমরা পারো কি না। চলো সবাই আসি মহারাজ। এসো বাবারা, এসো। সঞ্জীব, সঞ্জীব, তুমি তো অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব দেখতে পাও। জগতের সব কিছুই তো তুমি ইচ্ছে করলেই দেখতে পাও। তবে দেখো, দেখো কে কোথায় রাজকুমারীকে ধরে নিয়ে গেছে। দাঁড়াও, তবে হ্যাঁ, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, এক দানব রাজকুমারীকে বিন্ধ্যাচল পাহাড়ে নিয়ে গেছে। সেখানে সে আটকে রেখেছে রাজকুমারীকে। তবে চলো এখনই সেখানে যাই আমরা। কিন্তু বিন্ধ্যাচল পাহাড় তো এখান থেকে বহু দূরে, কি করে যাব আমরা অতটা পথ? চিন্তা করো না, দাঁড়াও তোমরা। নাও এসো, এই মাতুরের ওপরে আমরা উঠে দাঁড়াই, দ্রুত পৌঁছে যাব আমরা বিন্ধ্যাচল পাহাড়ে। ঠিক আছে, ঠিক আছে, চলো তো, চলো 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 তো। কোথায় খুঁজবো আমরা দানবকে? চারিদিকেই তো শুধু জঙ্গল আর পাথর। ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়, দয়া করো, দয়া করো, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়। ওই তো, ওই তো, ওই দিক থেকে আসছে দানবের হাসি। চলো এগিয়ে দেখি, এই গুহায় নিশ্চয়ই থাকে দানব। চলো আমরা ভিতরে গিয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ, চলো 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 চলো। রাজকুমারী, স্বয়ম্বর তুমি যতই করো না কেন, বিবাহ তোমার আমার সঙ্গেই হবে। সে স্বপ্ন তোমার কোনোদিন পূরণ হবে না দানব। এত বড় স্পর্ধা, পুত্র মানব, তুমি আমার সাথে লড়াই করবে? মারো চিরদীপ, মারো, তীর নিক্ষেপ করো চিরদীপ, তাড়াতাড়ি করো। আরে এভাবে দানবকে মারা সম্ভব নয়, আমি দেখি দানবকে মারার উপায় কি। সপ্তক, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি দানবের ওই শিঙে দানবের প্রাণ আছে। হ্যাঁ চিরদীপ, আসুন আসুন রাজকুমারী, চলুন এবার রাজ্যে ফেরা যাক। হলো তো মহারাজ, এখানে তিন পাত্রের মধ্যে কার সাথে রাজকুমারী লাবতীর বিবাহ হওয়া উচিত? বেতাল,
এখানে দ্বিতীয় পাত্র চিরদীপের সাথেই রাজকুমারী ইলাবতীর বিবাহ হওয়া উচিত। কেন মহারাজ, বাকিরা ছাড়াও তো ইলাবতীকে ফিরে পাওয়া সম্ভব হতো না, তবে শুধু চিরদীপই যোগ্য পাত্র কেন হবে মহারাজ? এ সত্য, সঞ্জীব বা সপ্তক ছাড়া ইলাবতীকে উদ্ধার করা সম্ভব হতো না, কিন্তু চিরদীপ ব্যতীত দানবকে বধ করাও সম্ভব হতো না। দানবের কাছে পৌঁছে তাকে বধই না করতে পারলে ইলাবতীকে উদ্ধার করত কী করে? তাছাড়া চিরদীপ ছিল ক্ষত্রিয় বীর, দেশের রাজকুমারীর সাথে ক্ষত্রিয় বীরের বিবাহ হওয়াটাই স্বাভাবিক। তাই এখানে চিরদীপই যোগ্য ইলাবতীকে বিবাহের ক্ষেত্রে। মহারাজ, আপনি একদম সঠিক উত্তর দিয়েছেন, তাই আমি চললাম মহারাজ, আমি চললাম, আমি চললাম। Ha 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 ha!